শুরু হতে চলেছে দু তেইশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ গত কুড়ি এপ্রিল হয়েছে প্রথম সূর্যগ্রহণ আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী কোথায় কখন ও কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে টানা সাড়ে পাঁচ ঘন্টা চলবে এই সূর্যগ্রহণ এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ এই দ্বিতীয়তম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে ভয়ঙ্কর প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে এই গ্রহণকে বলা আকার সূর্যগ্রহণ বলা হচ্ছে সাধারণত বলায় আকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না এর ফলে চাঁদের ছায়া সূর্যের মধ্যাংশ অন্ধক্রচ্ছন্ন হলেও চাঁদের চারিদিক সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায় তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে গণ্য করা হয় না গ্রহণের সূতক সময়ও সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী করবেন আর কি কি করবেন না তা জেনে নিন সুতককালে পূজা এবং সকল শুভকাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ সুতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয় তার পাশাপাশি গর্ভবতী মহিলা ও শিশুরা অযথা বাইরে বেরোবেন না এই সময় চুল নোক এবং ধারালো ছুরি দিয়ে কিছু কাটাকাটি থেকে সর্বদা বিরত থাকুন এই সময় আপনারা ঝগড়া কলহ বা দ্বন্দ্ব একেবারেই এড়িয়ে চলুন আর গ্রহণ শেষ হলে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন চলতি বছর অর্থাৎ ইংরেজি চোদ্দই অক্টোবর দু সাল বাংলা ছাব্বিশে আশ্বিন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার ভারতীয় সময়সূচি অনুসারে শনিবার রাত্রি আটটা বেজে চৌত্রিশ মিনিটে শুরু হয়ে পনেরোই অক্টোবর রবিবার রাত্রি দুটো বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ইংরেজি চোদ্দোই অক্টোবর দু সাল এবং বাংলা ছাব্বিশে আশ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার শুরু হবে শনিবার রাত্রি আটটা বেজে চার মিনিটে শুরু হয়ে পনেরোই অক্টোবর রাত একটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে বিশ্বে আফ্রিকার পশ্চিমাঞ্চল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আন্টার্টিকা অঞ্চলের নানা স্থান থেকে তার পাশাপাশি ভারতবর্ষ এবং বাংলাদেশের একাধিক স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে